সালা মানে কি? বল হুজুর জানি না তো, সালা মানে আরে ও যেটা আমার শালা, ও পাঁচ নম্বরে আস। আমার শালা কোন নম্বরে? তো আপনাকে যেটা শোনাচ্ছি ওটা ও শালা নয়, ইয়ে শালা আলাদা। শাহ মানে, শাহ মানে পার করনেওয়ালা, আর লা মানে নৌকা, লা মানে শালা মানে নৌকার মাঝি, পারের তরি। তো কোনো শালা বাঁচাতে পারবে না মানে আপনাকে পার করার কাউকে পাবেন, কথা বলেন, কাউকে পার করার পাবেন, জোরে বলেন। এইখানে বলেছি, আপনি তো খালি ওই শালা মনে করেছেন বইয়ের ভাই শালা, না ওতে অনেক জ্বালা, শালা থাকা ও খুব জ্বালা, কি বুঝলে? বলে না নাই মামার থেকে, জোরে বলে। এই শব্দটা ঠিক না ভুল? চিন্তা করছি শালা, এ তুই আগে শুনি নাই। এই যে নাই মামার থেকে কানা মামা ভালো, এই শব্দটা ঠিক না ভুল জানেন না? এই শালা কানাটা যদি না থাকতো নানা সম্পত্তি সব পেত। এই কানাই তো ঝামেলা করেছে। তার মানে শালা মানে বহুত জ্বালা, ও শালাকে জড়িও না, এ শালা হলো ওই শালা। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথা শোনেন, ভাবেন, ব্যাস। এতদিন জলসা শুনেছেন, আমার আগে যিনি বলছেন উদীয়মান বক্তা, এখন বাংলায় একটা রৌনক মরা মুখ নিয়ে ছুটছে, আরও বহু বক্তাদের কাছে বক্তা শুনছেন, আল্লাহ আপনাদের শোনাকে কবুল করুক, আমিন বলে। সাই আমি বললে তবে নিজে থেকে বল। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপ ভাবেন, আমরা সকলে শুনেছি, শুনছি এবং জানি আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে, তার মানে আমরা সৃষ্টির সেরা, হ্যাঁ না? না, কারণ কি, কোন কারণে জানি? তাহলে কি শুনলাম এতদিন জলসায়? কমপক্ষে আমি যদি মনে না রাখতে পারলাম আমি সৃষ্টির সেরা, আল্লাহ আমাকে সৃষ্টির সেরা করেছেন, আলহামদুলিল্লাহ। ভাই কিসের জন্য সৃষ্টির সেরা? কি কারণে সৃষ্টির সেরা? কি কারণে বল? বললে হুজুর ওটা জানি না, তাহলে আমাকে ওই হওয়া হলো হলো না, আমাকে ক্ষমা করে দেবেন, বাস্তব শোনাব, হ্যাঁ না? না বলেন, হ্যাঁ। একই পালে, একই পালে পঞ্চাশটা ছাগল আছে, তার মধ্যে দুটো ভেড়াও আছে, একসাথে খায়, এক জায়গাতেই শোয়, একই সঙ্গে চলাফেরা করে, কিন্তু যখন আওয়াজ দেয় তখন বলে ভেড়ার বাচ্চা, আর ছাগল বলে, জোরে বলেন, ছাগল বলে না। তো আমি মানুষের পালে বাস করছি সৃষ্টির শ্রেষ্ঠ, যখন মানুষ হওয়ার কারণটা জানবো না তখন বোঝাবে মানুষের পালে খাচ্ছে, মানুষের পালে শুচ্ছে, এ মালটা মানুষ। ভেবেছেন? ভাবেন না, আগে ভাবেন যে আমি মানুষ কি না, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, হ্যাঁ না? না বলেন। কেন? মানুষকে আল্লাহ তিনটে জিনিস এক্সট্রা দিয়েছে, যেটার মূল একটা, এটা আর কাউকে দেন নাই, সেটা কি? ভাবার ক্ষমতা। পৃথিবীতে কোনো প্রাণীকে আল্লাহ ভাবার ক্ষমতা দেয় নাই, কাকে দিয়েছে? জোরে বলেন, মানুষকে। মানুষ ভাবে তাই এ মানুষ, আর পৃথিবীর কেউ ভাবে না। তো ভাবে যারা, যদি বলে মানুষ তারা, আর ভাবে না যারা, মানুষ নামের এক ধরনের জানোয়ার হলো, যদি বলে তারা,
আর বসে বসে জলসা দিচ্ছি, যারা করছি, যারা শুনছি, যারা ভেবে দেখি আমরা কারা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীর জন্য শুধুই মানুষেরা। নোট রাখেন, জিন্দগি ভর কাজ হবে। আমি আগে বলেছি ভালো কাজ ভালো, কিন্তু নিয়ম না মানলে ভালো হবে না। ইসলাম পছন্দ না হলে, ইসলাম পছন্দ না হলে ধর্মে কোনো লাভ হবে? কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম পছন্দ না হলে ধর্মে কোনো লাভ হবে না। বাড়িতে কোনো মানুষ মারা গেছে কিংবা কোনো অনুষ্ঠান চলছে, এই নিয়ত করে যে মুরব্বী চলে গেছে, আল্লাহ তার কবরটা যেন ভালো করে, আল্লাহ যেন তাকে আখেরাত উজ্জ্বল করে, আল্লাহ যেন তাকে পার করে দেয়, এই উদ্দেশ্যে তো, হ্যাঁ না না বলেন, এই উদ্দেশ্যে তো। তো এর জন্য আল্লাহ পাক বলেছিল, এতিম মিসকিনদের খাওয়াও, গরিব ফকিরকে খাওয়াও, অসহায় দুর্বলদের খাওয়াও। আল্লাহ বলেন, একেবারে নিঃস্ব যারা তাদেরকে ডেকে খাওয়াও। সত্য কথা বলবেন, একবার ইনসাফ করে বলবেন, এইরকম দিনই মাহফিলে গরিবরা আগে খায় না নেতারা আগে খায়? হ্যাঁ, খোদা বলছে বাঁশ চেঁচে নাম্বার লাগা, নাম্বার ঠিক কর, মিলাদ শুরু হবে, রান্না বান্না ভালোই হবে, গরিব মিসকিন খাওয়ার জন্য দুটো যাবে, দাঁড়া বাবুরা খেয়ে নেবে, যা পড়ে থাকবে তোদের ভাগ্যে যাবে, হ্যাঁ না না বলে। যাদের জন্য রান্না হলো তাদেরকে বাদ দেওয়া হলো, যাদের খাওয়ার কথা ছিল না তাদের প্রথম খাওয়ানো হলো, হাত তুলে দোয়া করলো রব্বানা, ফেরেশতারা বলছে তালা পড়ে গেছে বাবা, দরজা খুলবে না, বলছে কি হলো, আমি তো মিলাদ করেছি, বললে হ্যাঁ আমরাও দেখেছি, তুমি তো মিলাদ করো নাই বাবা, নেতাদের মন জয় করেছ, পাড়ার ধনীদের খাইয়েছ, তোমার বোনাইকে খাইয়েছ, ওদের কাছে চাও, এ দরজা বন্ধ। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বলেন, কাঁদলে বান্দা কাঁদলে আল্লাহর মনে লাগবে, হ্যাঁ না না, আরে লাগে না লাগে না, কিন্তু এত কাঁদছি কেন কবুল হচ্ছে না আজকের জলসা তার জন্য করছি ভাবে। মেরে মোহতম দোস্তর বজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা শুধুই মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, বসে বসে ভাবেন তো মানুষের আল্লাহ ক্ষমতা যে ভাবার, কি ভাববে, তিনটে জিনিস কি ভাববে, জোরে বলেন, তে ভাববে আমি কে, আমাকে পাঠিয়েছে কে, আমাকে এখান থেকে তুলে নেবে কে, এ তিনটে ভাববে যে মানুষ, সে ভাবে নাই যে মানুষ নামের জানোয়ার হলো, এবারে আমি ভাবি আমি কে। আরে জানোয়ারের কানে যত ভালো মন্ত্র দাও, ও জানোয়ার জানোয়ারই থাকবে, পেচ্ছাপ করে পানি নেবে, জোরে বলেন না, জানোয়ারের কানে যত ভালো করে মন্ত্র দাও, ও জানোয়ার জানোয়ারই থাকবে, কখনো মানুষ হবে? মানুষ হলে জানোয়ারের কানের মন্ত্রটা জানোয়ারের কাজে লাগবে। দেখেন না, জঙ্গলের পাখি খাঁচার ভিতরে থেকে বাড়ির ভিতরে ঘোরে, ধরলে ধরা দেয়, ডাকলে কাছে আসে, কি ব্যাপার, বলে পাখিটা মানুষ হয়ে গেছে আর যাবে না, ওটা আমাদের হয়ে গেছে, হ্যাঁ না না, এখন ডাকে সাড়া দেয়, এখন খাবারে খাওয়ায়, না খেলে কাছে আসে, খিদে পেলে আপনাকে ডাকে, এ পাখিটা মানুষ হয়ে গেছে, এ পাখিটা, জোরে বলেন, আমি আল্লাহ, আমি আল্লাহ ডাকলে সাড়া দিই, আল্লাহর ঘরে থাকি, আল্লাহর কাছে কিছু বলি, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আছে, তাহলে বুঝতে হবে আমি মানুষের কোলে মা খাওয়া দাওয়া করছি ঘুরছি, আমি এখনো মানুষ হতে পারি, পারি নাই। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা শুধুই মানুষেরা, এখান থেকে বসে বসে ভাবেন আমি কে, আমাকে পাঠিয়েছে কে, আর আমাকে এখান থেকে যিনি তুলে নেবেন তিনি কে।
যদি বলেন তিনি কে, এটা মনে আছে? হ্যাঁ কিংবা না একটা উত্তর দেন, মনে আছে? এটা মনে যদি ছিল তো রাতে কি করে ঘুমুলে বলো? এটা যদি মনে ছিল তো তুমি নিশ্চিন্তে কি করে রাত দিন কাটাচ্ছ বলো? মিথ্যা বলার জন্য জায়গা পেলে না, জান্নাতের বাগান পেলে? এটা যদি মনে থাকতো আমি কে আর আমাকে পাঠিয়েছে কে আর এখান থেকে আমাকে নেবে কে, আপনার দ্বারাতে অন্যায় করা সম্ভব ছিল না বন্ধু, আপনি অটোমেটিক চলে যেতেন। এর নমুনা কি, এর নমুনা কি যে আমাকে আল্লাহ পাঠিয়েছে আর আল্লাহর কাছেই আমাকে যেতে হবে, এর নমুনা কি, এর নমুনা কি? এর নমুনা আপনার জানা নেই মেরে মহত্তম দোস্ত বুজুর্গ। এই তিনটে কথা মনে আছে, যার চোখের পানি কখনো শুকাবে না তার। মেরে মহত্তম দোস্ত বুজুর্গ, আপনার আমার ঘরে ছোট বাচ্চা আছে, দুধের ছেলে আছে? হ্যাঁ না না বলে, খিদে লাগলে কি বলে, মা খাবো? আরে দেড় মাসের বাচ্চা, এক মাসের বাচ্চা, খিদে লাগলে কি বলে, মা আমি দুধ খাবো? কি বলে, ট্যাঁ, মশায় কামড়েছে? কি বলে, মা মশাতে ইঞ্জেকশন দিচ্ছে? বলে কি বলে, ট্যাঁ, পেটে বাজছে? তো কি বলে, মা খুব পেটে বাজছে? বলে কি বলে, মমিন জানে, মমিন মাসুম, মমিন ওই রকম নিষ্পাপ, মমিন ওই রকম শিশু। এই তিনটে কথা মনে করে যে ওই রকম শিশু, ও জানে কান্নাই একটাই ঔষধ, একটাই ঔষধ, সেটা হচ্ছে কান্না। দুশ্মনে দুশ্মনী করেছে, পাপি পাপ করেছে, অপরাধী অপরাধ করেছে, মানুষ ভুল করেছে, ও জানে ওষুধ একটা কান্না। কাঁদলে আল্লাহ সব থেকে খুশি, কাঁদলে মায়ের মনে ব্যথা লাগে, বান্দা কাঁদলে আল্লাহর মনে ব্যথা লাগে। মা বাচ্চাকে যতটা ভালোবাসে আল্লাহ বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালো, জোরে বলেন বেশি ভালো বাসে। এজন্য আমি যদি সত্যিকারের মমিন হই, আমার ওষুধ একটা, সেটা কি, সেটা কি, কান্না। আল্লাহ চলার পথে এই এই বাধা, আল্লাহ সংসারে এই এই বাধা, আল্লাহ আমার আখেরাতে যাওয়ার জন্য এই এই বাধা, ওর একটাই রাস্তা কান্না। এজন্য কোরআন শুনছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়াকিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পঞ্চায়েতে যাবে না, কোর্টে যাবে না, আদালতে যাবে না, বিচারালয় যাবে না, কারোর দ্বারস্থ হবে না, কাউকে তোষামোদি খোষামোদি করবে না, কাউকে ঘুষ দেবে না, কারোর পেট মোটা করবে না, ওর একটাই রাস্তা কান্না। অন্ধকার হবে, পৃথিবী ঘুমিয়ে যাবে, দুনিয়ার আদালত বন্ধ হবে, দুনিয়ার পঞ্চায়েত বন্ধ হবে, দুনিয়ার বিচারালয় শেষ হবে, আল্লাহর বিচারালয় শুরু হবে, ওর আদালত খোলা হবে, ওর দরবারের সামনে যাবে, মাথাটা নামিয়ে দেবে, চোখের পানি ফেলে বলবে, রব্বানা আমি তোমার কাছে শিকায়ত জানালাম, কারো কাছে জানালাম না। কি বলেন জি, কোনোদিন বলেছি ওর কাছে, বলেছি? শুধু খালি আমি ঠিক করেছি, দাঁড়া তোর ব্যবস্থা করছি, আমার বোনাই কোর্টের উকিল, আমার ভাড়া ভাই পুলিশ, বাস খালি নিজের ক্ষমতার ট্যাটাস চলছে। আল্লাহর ভয়, আল্লাহ যে পারে, এই বাবাজিরা সোনার আল্লাহরা, এটা আপনার আমার মনে আছে? এই জন্য শোনাচ্ছিলাম, আপন হলে তুমি প্রভু বাকি সবাই পথ, আপন হলে তুমি প্রভু বাকি সবাই পথ,
যাদের নিয়ে বাঁধি আমি আমার সুখের ঘর। আপন কে যদি বলেন, আরে মুখ খোলেন, আপন কে? কি করে বুঝলেন? খালি আল্লাহ মুখে বললেন, আমি ইচ্ছা করলাম বলে? আপনাকে তো বুঝতে হবে আপন কে যদি বলেন। এ বাবা দিদা, আপন কে? আল্লাহ। কি করে বলেন? আপনের নমুনা কি? আপনের নমুনা কি? আপনের নমুনা কি? আপন জন কখনো কাউকে ঠকায় না। আল্লাহ বান্দাকে ঠকায়, বাপ বেটাকে ঠকায়, দেয় বা কি বলে রে, স্বামী বিবিকে কথা বলে না, ফেরেশতা সব। এ ভাইরা ভাই, ভাইরা ভাইকে, বন্ধু বান্ধবীকে, কিন্তু আপন ঠকায় না। আল্লাহ কাউকে ঠকায় তো আপন কে? বাকি সব আপনের নমুনা হলো, জীবনে কখনো ঠকাবে না। এই জন্য পিতামাতা কোনোদিন সন্তানকে ঠকায় না। কথা বোঝেন না বোঝেন না? আপনের নমুনা হলো, আপন জনকে আগে বাড়ায়, কখনো নিচে পড়ায় না। হ্যাঁ না না বলেন? সন্তানের কিছু পেল তো বাপ সেটার সাথে আরও কিছু যোগ দিল, দিয়ে একটু বাড়িয়ে দিল। খালি কি করে আমার সন্তান বড় হবে, বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে, বড় জায়গায় থাকবে, বড় দোকান হবে, শুধু খালি চিন্তা যে কি করে বড় হবে। এ আপনজনের ফিকির হলো, আপনজন হলো সে আমার অল্প মালটাকে বাড়ায়। যদি বলেন যে আপন হলো, কথা বলেন, আপন হলো সে। কোরআন শোনাচ্ছে, আমি আল্লাহ, আমার থেকে কেউ বাড়াতে পারে না। তাই শোনাচ্ছে, ওয়াকিমুসসালাতা ওয়াতুজ্জাকাতা ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা আমার কাছে ছোট্ট ছোট্ট দান, সাদকা, খায়রাত, কার্যে হাসানা একটু একটু করে আমার কাছে পাঠা, হুয়া খাইরাও, ওটা তোর জন্য ভালো, আমি ওটাকে এতটা বাড়াবো যে তুই কল্পনা করতে পারবি না। কেয়ামতের ময়দানে গিয়ে দেখবি বিশাল বিশাল নেকির ভাণ্ডার, এতগুলো, বলে সব তোমার, বলে আল্লাহ এত নেকি তো আমি করি নাই, বলে হ্যাঁ তুমি এতটা করো নাই, তুমি এটা করেছো, আমি বাকিটা বাড়িয়ে অনেক করে দিয়েছি, যাও তুমি সব নিয়ে চলে যাও। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা এখলাসের সাথে একটা খেজুর দান করবে আর আমি আল্লাহ অহুদ পাহাড় সমান সোনা সাদকা করার সবাব তার আমলনামাতে লিখে দেব। আমি বাড়াতে চাই, কারণ বান্দা পিছিয়ে যাবে আমি চাই না, আমি বান্দাকে আগিয়ে দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত পিছিয়ে থাক আমি চাই না। এই জন্যে বলেছি, তুই বলে দে, তুই শুনিয়ে দে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। তোর উম্মত একটা সুন্নতের উপরে আমল করবে, আমি 100টা শহীদের সওয়াব দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কি হয়েছে?